জলায়ের প্রাণ। নিউজ 18ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক্সক্লুসিভ সাক্ষাৎকার। কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারত আছে মুসলিম লীগের চাপ। কংগ্রেসের উত্তরাধিকার কর আর সমাজ অর্থনৈতিক জরিপক লৈ মোদীর গুরুত্বপূর্ণ মন্তব্য। আজি নিশা 9 বজাত নিউজ 18 অসম নর্থ ইষ্টত সম্প্রচার হব মোদীর এক্সক্লুসিভ সাক্ষাৎকার। আজি অসমলৈ আহিব কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। বিয়লি গুৱাহাটীৰ ৰাজপথত ৰোড শ্বত অংশগ্রহণ করব। গুৱাহাটীৰ প্রার্থী বিজুলী কালিতা মেধির হয়ে চলাব প্রচার। সাইকেল ফ্যাক্টরীর পৰা লাল গণেশলৈ 2 কিলোমিটাৰলৈ রোড শ্বত অংশগ্রহণ করব কেন্দ্রীয় গৃহমন্ত্রীগী। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর আগমনক লৈ গুৱাহাটীত পথ নির্দেশনা যান বাহন আরক্ষীর। জালুকবাড়ি রটারি পয়েন্টের পৰা ডিজি এমজি আরকেসি রোড হয়ে যাব বাহন। ফটাশিল হয়ে গড়চুকলৈ যাবলৈ দিয়া হব বাহন সমূহ। দিনের 12 বজার পৰা নিশা 9 বজালৈ থাকিব এই নির্দেশনা। তৃতীয় পর্যায়ের নির্বাচনের পূর্বে মুখ্যমন্ত্রীর ধারাবাহিক নির্বাচনী প্রচার। আজি 4খনক নির্বাচনী প্রচার সভাত অংশগ্রহণ করব মুখ্যমন্ত্রী। সরুপেটা আর সরু বরক্ষেত্রীত ফণীভূষণ চৌধুরীর হয়ে নির্বাচনী প্রচার চলার হাজু আর মালিগাঁওত ভাগ লব বিজুলী কলিতা মেধির হয়ে নির্বাচনী সভাত। তৃতীয় পর্যায়ের 4 সমষ্টির 3টা সমষ্টিতে জয়ী হব বিজেপি মিত্রজোঁটৰ প্রার্থী। ধুবুরীত হব 3 কোণীয়া প্রতিদ্বন্দ্বিতা। কোকরাঝারত নির্বাচনী প্রচার অভিযানের মাজতে ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বিজেপি ইউপিপিএলের মিত্রতার বাবে বড়োলেণ্ডত বিরাজ করেছে শান্তি। অমিত শাহ আর রায়বেরেলীত রাহুল গান্ধী আর প্রিয়ঙ্কায় প্রতিদ্বন্দ্বিতা করা সন্দর্ভত সিদ্ধান্ত লব সভাপতি মল্লিকার্জুন খার্গেই। কংগ্রেস নির্বাচন কমিটির বৈঠকত খার্গেক 2 সমষ্টির প্রার্থী নির্বাচনের দায়িত্ব। 2টা সমষ্টিত রাহুল প্রিয়ঙ্কায় প্রতিদ্বন্দ্বিতা করার প্রবল সম্ভাবনা। তৃতীয় পর্যায়ের নির্বাচনত ক্রমে উত্তপ্ত হয়ে পড়েছে ধুবুরী লোকসভা সমষ্টির নির্বাচনী হাওয়া। কংগ্রেস এআইডিএফ অগপর জোরদার নির্বাচনী প্রচার। ধুবুরীত বিজেপি মিত্রজোঁটৰ প্রার্থী জাভেদ ইসলামর হয়ে সাংসদ পবিত্র মার্গেরিতার প্রচার অভিযান। মুখ্যমন্ত্রী আল্লাহর নামত মুসলমানের ভোট বিচারি ফুরিছে বলে আক্রমণ বদরুদ্দিন আজমলর। ধুবুরীর সরে সরে বিরোধী ঐক্য মঞ্চের ব্যাপক প্রচার। সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলত রকিবুল হুসেইনের হয়ে ভোট ভিক্ষা অখিল গগৈ। এইবার ধুবুরীত বদরুদ্দিন আজমলর বেলি মাঠ যাব বলে ঘোষণা অখিল গগৈ। গুজরাট উপকূলত 602 কোটি টাকার হেরোইন জব্দ। ইন্ডিয়ান কোস্ট গার্ড আর নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর যৌথ অভিযানত পাকিস্তানের জাহাজের পর জব্দ 86 কিলোগ্রাম হেরোইন। ঘটনা জড়িত 14 জন পাকিস্তানের নাগরিকক গ্রেপ্তার ইন্ডিয়ান কোস্ট গার্ডর। আইপিএলত সুপার সানডের 2খন খেলত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর চেন্নাই সুপার কিংসর জয়লাভ। গুজরাট লায়ন্সর বিরুদ্ধে আরসিবির 9 উইকেটত জয়লাভ। সিএসকের হাতত 78 রানত পরাস্ত সানরাইজার্স হায়দ্রাবাদ। অমৃতসর পাওয়ার্ড বাই সিএইচএইচ প্রাণ।